সি প্রোগ্রামের টিউটোরিয়ালে এর আগের দিন আমরা দেখেছিলাম ইভেন আর অড নাম্বারটা ক্যালকুলেট করার একটা প্রোগ্রাম। আজকে আমরা যে প্রোগ্রামটায় আসছি সেই প্রোগ্রামটা হচ্ছে দুটো নাম্বার থাকবে, তার মধ্যে কোন নাম্বারটা বড় সেটা প্রোগ্রামটা আমায় জানাবে। অর্থাৎ এখানে আমরা দুটো ইন্টিজার ভ্যালু নেব, দেন আমরা চেক করব ইফ কন্ডিশন দিয়ে এই দুটোর মধ্যে কোন নাম্বারটা বড় হচ্ছে। যে নাম্বারটা বড় হবে কম্পিউটার আমাদের সেই নাম্বারটা শো করবে। তাহলে আমরা দেখি এই প্রোগ্রামটার জন্য আমরা বেসিক স্ট্রাকচারটা আগেই করে নিয়েছি, আমরা জানি সবাই বেসিক স্ট্রাকচারটা। এখন আমরা ইন্টিজার দুটো ভ্যারিয়েবল নিলাম, একটা এ একটা বি, দুটো ভ্যারিয়েবল নিয়ে আমরা এবার ইউজারের থেকে চেয়ে নেব প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন স্ল্যাশ ইন এন্টার টু নাম্বারস। তো ইউজার এবার দুটো নাম্বার ইউজারকে দিতে হবে, মানে আমাদের ইউজারের থেকে ইনপুট নিতে হবে। তো ইনপুট নিতে গেলে আমরা জানি, লিখি আমরা স্ক্যানে, দেন আমরা যেহেতু দুখানা ইন্টিজার নিচ্ছি সো আমরা এখানে দুটো পার্সেন্টেজ ডি ইউজ করছি, কমা দিয়ে অ্যাম্পার সাইন দিয়ে। আমরা জানি এ ভ্যারিয়েবলের ভ্যালু আর বি ভ্যারিয়েবলের ভ্যালু নিতে গেলে আমাদের এইভাবেই সিনট্যাক্সটা লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখে ফেললাম এ আর বি এর ভ্যালুটা নামার জন্য একটা কমান্ড, তাহলে এন্টার টু নাম্বারস দেন এ আর বি এর ভ্যালুটা দেওয়া হলো। এবার আমাদের চেক করতে হবে এর ভ্যালু বড় না বি এর ভ্যালু বড়। দেন আমরা চেক করছি ইফ এ গ্রেটার দেন বি কিনা। যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে তো আমরা বুঝতে পারছি এটা বড়, দেন আমরা প্রিন্ট করে দেব প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ গ্রেটার দেন এলস। এখানে আমরা একটা কাজ করব, এখানে দেখা যাচ্ছে এ বড় হলে তো প্রিন্ট করে দিল এ বড়, কিন্তু আমাদের যদি আমরা শুধু এখানে এরকম লিখি এলস প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন পার্সেন্টেজ ডি, আচ্ছা এখানে সরি আমরা এখানে এর ভ্যালুটা প্রিন্ট করাতে চাইছি, তাহলে এ আর এখানে আমরা লিখছি পার্সেন্টেজ ডি ইজ গ্রেটার দিয়ে আমরা কমা দিয়ে লিখছি বি এর ভ্যালু। মানে যদি এ বড় হয় তাহলে তো এর ভ্যালু এখান থেকে প্রিন্ট করেই দিচ্ছে, যদি না হয় তাহলে আমরা বলে দিচ্ছি বি এর ভ্যালু বড়। কিন্তু এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। কেন ঠিক নয় আমি প্রোগ্রামটা একবার চালিয়ে দেখাচ্ছি। প্রথমবার একটা ভ্যালু দিলাম, একটু রান করতে দেরি করছে, যাই হোক এন্টার টু নাম্বারস, আমরা একটা ফাইভ দিলাম দেন একটা সিক্স দিলাম, তাহলে সিক্স ভ্যালুটা বড়, তাহলে সিক্স ইজ গ্রেটার এটা দেখাচ্ছে। এখানে আমাদের তিনটে ভ্যালু নিল, কিছু একটা প্রবলেম হয়েছে দেখছি, এখানে একটা স্পেস আছে, ওকে আমরা এখানে পরপর দুটো ভ্যালু নিয়ে নিচ্ছি প্রিন্ট এফ অ্যাম্পার বি অ্যাম্পার বি, ওকে আমরা আরেকবার চালিয়ে দেখি প্রবলেমটা। প্রোগ্রামটা এক্সিকিউট করতে অনেক বেশি সময় নিচ্ছে ইউজুয়াল টাইমের থেকে। তো আমাদের বলছে আমরা ভ্যালু দিলাম ফাইভ অ্যান্ড সিক্স, তাহলে সিক্স ইজ গ্রেটার, ওকে আমাদের প্রোগ্রামটা এমনি ঠিকঠাক রান করছে। কিন্তু সেম প্রোগ্রামটায় আমরা যদি এবার দুটো ভ্যালুই সমান দিয়ে দিই তাহলেও কোনটাকে দেখাবে? আমি একটা প্রথমেও দিলাম ফাইভ দেন তারপরেও দিলাম ফাইভ, দেন দেখাচ্ছে ফাইভ ইজ গ্রেটার। বাট এখানে আমরা ভালো করে চিন্তা করলে দেখব ফাইভ দুটোই ফাইভ ছিল, তাহলে এটা গ্রেটার কি করে হচ্ছে? এটা সমান হতে পারে কিন্তু গ্রেটার নয়, মানে ইকুয়াল। তো আমাদের প্রোগ্রামে না সেই চেকিংটা কিন্তু রাখা নেই, এই কারণে এই প্রোগ্রামটা আমাদের এরর দিচ্ছে। কারণ এরর ঠিক না, মানে আমরা যদি দুটো ডিফারেন্ট ভ্যালু এন্ট্রি করি তাহলে কিন্তু ও আমাদের ঠিকই রেজাল্ট দেবে, যেটা বড় সেটাই দেখাবে দুটোর মধ্যে। কিন্তু আমরা যদি দুটো কখনো সমান ভ্যালু দিয়ে দিই, ইকুয়াল ভ্যালু দিয়ে দিই,
তখন কিন্তু ও ইকুয়াল ওই নাম্বারটা দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের এখানে এরকম দেখানো উচিত ছিল যে দুটো নাম্বারই সেম, তাহলে আমরা এটাকে কি করব, আমরা এই প্রোগ্রামটাকে একটু মডিফাই করব। আমরা এখানে লিখব এলস ইফ, এলস ইফ দিয়ে আমরা চেক করব বিটা গ্রেটার দেন এ কিনা। যদি এটা গ্রেটার দেন বি হয় তাহলে তো প্রিন্ট করেই দিচ্ছে যে এর ভ্যালুটা। এলস ইফ মানে এলস পার্টে আসলাম, মানে এ বি এর থেকে বড় হলো না, তারপরে আবার একটা কন্ডিশন দিচ্ছি বিটা কি এর থেকে বড়। যদি দেখা যায় বিটা এর থেকে বড় তাহলে ঠিক আছে, তাহলে আমরা প্রিন্ট করে দিলাম বি ইজ গ্রেটার। আদারওয়াইজ এলস মানে প্রথম কন্ডিশন ম্যাচ করলো না, সেকেন্ড কন্ডিশন ম্যাচ করলো না, আমরা থার্ড কন্ডিশনে আসছি মানে এ বি এর থেকে বড় হয়নি। আবার সেকেন্ড কন্ডিশন বিটাও এর থেকে বড় হয়নি, তাহলে এ আর বি এর মধ্যে এও বড় না বিও বড় না, তাহলে একটাই কন্ডিশন হতে পারে, দ্যাট ইজ থার্ড কন্ডিশন, বোথ আর ইকুয়াল, তার মানে দুটো সংখ্যাই এখানে সমান। আমাদের এই চেকিংটা কিন্তু এইভাবে এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করতে হবে, না হলে যদি আমরা কখনো দুটো সেম ভ্যালু দিয়ে দিই তাহলে কিন্তু ও যে আউটপুটটা দেখাবে সেটা ঠিক নয়। তাহলে আমরা এখানে কি লিখব, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ডাবল কোট স্ল্যাশ এন বোথ আর ইকুয়াল, বোথ আর ইকুয়াল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা, যেখানে আমরা ফার্স্টে দেখেছিলাম যদি আমরা এলস পার্টটা যখন দেইনি মানে এলস ইফটাকে আমরা শুধু এলস দিয়ে করেছিলাম, তখন এ যদি বড় হয় প্রিন্ট করে দিচ্ছিল এর ভ্যালু, যদি বি বড় হয় তাহলে বি এর ভ্যালু প্রিন্ট করে দিচ্ছিল বড়, বাট দুটো সমান হলে ও কিন্তু ঠিক ভ্যালু কখনো আমাদের দিতে পারছিল না। এই কারণে আমরা এই সিস্টেমটা ব্যবহার করলাম, প্রথমে এ আর বি এর ভ্যালুর মধ্যে কম্পেয়ার করলাম, যদি এ বড় হয় দেন আমরা এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছিলাম, এলস যদি তা না হয় তাহলে আবার একটা ইফ কন্ডিশন চেক করছি বি এর থেকে বড় কিনা, বি যদি এর থেকে বড় হয় তাহলে আমরা বিটা প্রিন্ট করে দিয়েছি। প্রথম দুটো কন্ডিশন যদি একটাও স্যাটিসফাই না করে, মানে একটাও যদি ট্রু না হয়, এও বি এর থেকে বড় হয়নি বিও এর থেকে বড় হয়নি, তাহলে কিন্তু আর একটাই কন্ডিশন পড়ে থাকে যে দুটো নিশ্চয়ই সমান, তাহলে এই দুটো সমান মানেই হচ্ছে লাস্ট এলস পার্টটায় আসছে, উপরের কন্ডিশন গুলো ম্যাচ করলো না, লাস্ট এলস পার্টে যদি ঢোকে তাহলে কন্ট্রোলটা কিন্তু দেখাবে বোথ আর ইকুয়াল। আমরা দেখি একবার প্রোগ্রামটা চালিয়ে, আমরা এখানে প্রোগ্রামটা চালালাম, আমরা দুটোই ফাইভ দিলাম, ওকে মানে দুটো নাম্বার ইকুয়াল দিলাম। আমাদের এর আগের আউটপুটে কি দেখিয়েছিল, যখন আমরা দুটো ইনপুটেই ফাইভ দিয়েছিলাম তখন ফাইভ ইজ গ্রেটার দেখিয়েছিল, কিন্তু ফাইভ ইজ গ্রেটার তো নয়, এই দুটো ইকুয়াল, সো আমাদের এখানে দেখাবে বোথ আর ইকুয়াল। তার মানে আমরা যেভাবে প্রোগ্রামটা এখানে করলাম, দুটো নাম্বারের চেকিং এর প্রোগ্রামটা কিন্তু ঠিক এইভাবেই হওয়া উচিত, আদারওয়াইজ কিন্তু যদি আমরা দুটো ডিফারেন্ট নাম্বার না দিয়ে সেম নাম্বার দেই তাহলে ওই নাম্বারটা কি ও গ্রেটার বলবে, বিকজ বাট ওই দুটো নাম্বার দুটো মধ্যে কেউই বড় নয়, দুটো ইকুয়াল নাম্বার। সো আমাদের এই প্রোগ্রামটাকে আমরা এইভাবে করলাম, আশা করি সবাই বুঝতে পারলো, আর যদি বুঝতে পারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমরা পরের ভিডিওয়ে এরকমই ইন্টারেস্টিং আরেকটা ভিডিও নিয়ে আসবো।